আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো প্রতিদিনের মতো করে আজকেও কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর আজকে ভাবছি যে সকালবেলার নাস্তাটা একটু অন্যভাবে বানাই। আসলে দেখা যায় যে রেগুলার একই ধরনের খাবার খেতে খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে রান্নার মধ্যে যদি একটু ভিন্নতা নিয়ে আসা যায় তাহলে খেতে কিন্তু মন্দ লাগে না। মাঝে মাঝে নুডলসের সাথে গাজর, আলু, ফুলকপি, বাঁধাকপি এগুলো ছোট ছোট করে কেটে দিয়ে তারপর রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো অনেকদিন পর আলু দিয়ে আজকে আমি নুডলসটা রান্না করছি, যদিও এই নুডলসটা একটা সময় আমার এত বেশি জনপ্রিয় ছিল। আমার বুঝ হওয়ার পর থেকে আমি সবার আগে যেটা রান্না করা শিখেছি সেটা হচ্ছে নুডলস, কেননা এই খাবারটা আমার প্রচুর পছন্দ ছিল। তো আমার বড় আপুর যখন বিয়ে হয়নি তখন বড় আপু সবসময় করে খাওয়াতো, আর ছোট আপু রান্নাবান্নায় তখন খুব একটা আগ্রহী ছিলেন না, বিয়ের আগে তেমন একটা রান্নাবান্না উনি করতেন না। তো দেখা যায় যে আপু মাঝে মধ্যে করার চেষ্টা করতেন, এছাড়া আপুর খুব একটা পছন্দ ছিল না রান্নাবান্না, যদিও এখন বিয়ের পর মাশাল্লাহ বেশ ভালো রান্নাবান্না করতে পারে। তবে তার জন্য দেখা যায় যে আপুর হাতে নুডলসটা খুব একটা খাওয়া হয়নি, তবে বড় আপুর হাতে কয়েকবার খাওয়া হয়েছে, কিন্তু ছোট আপু উল্টো আমার হাতেই নুডলস রান্নাটা পছন্দ করে। নর্মালি কয়েকবার আমি কিন্তু নিজেই ওকে রান্না করে খাইয়েছি, আর এখন ওর বাসায় গেলে তো ও খুব মজার মজার রান্না করে খাওয়ায়। তো আপুকে মাঝে মাঝে বলি যে এখন আর কেন আলসেমিটা হয় না বলো তো, তো আপু বলে যে বাবার বাড়ি মানেই হচ্ছে মেয়েদের জন্য আলসেমির একটা জায়গা। তো এই কথাটা কিন্তু একদম বাস্তব, বাবার বাড়িতে যখন আমরা মেয়েরা যাই তখন কিন্তু আমাদের কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, একটা সময় এই নুডলসটা আমার অনেক বেশি ভালো লাগতো, বাসায় আর কিছু থাক আর না থাক আমার মাকে আমি সবসময় বলতাম যে নুডলস তো আমার বাসায় থাকতেই হবে। তো মা যদিও মাঝে মধ্যে মনে রাখতে পারতেন না, কিন্তু আমাদের যেহেতু দোকান ছিল, আমার বাবা বিদেশ থেকে আসার পর ছোট একটা দোকান দিয়েছেন, তো আমার যদি হুটহাট করে ইচ্ছে হতো আমি কিন্তু সোজা বাবার দোকানে গিয়ে ওখান থেকে নিয়ে এসে রান্না করে খেয়ে ফেলতাম। আর ওই দিনগুলোর কথা এখনও মাঝে মাঝে অনেক মনে পড়ে, বিশেষ করে আমার মায়ের অনেক মনে পড়ে। আমার মা মাঝে মাঝে যখন এই কথাগুলো বলে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, তবে মাকে বুঝতে দেই না। তো যাই হোক, বিয়ের আগের জীবনটা থাকে একরকম আর বিয়ের পর জীবনটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়, কেননা তখন অনেক বেশি দায়িত্ব বেড়ে যায়। সবাইকে খুশি রাখতে হবে একজন মানুষকে, বিয়ের আগে কাকে খুশি রাখলাম না রাখলাম সেটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা থাকে না, কিন্তু বিয়ের পর মেয়েদের মধ্যে এই যে একটা চিন্তা ঢুকে যায় ওটা একদম মরণ পর্যন্ত আমার মনে হয় যে মেয়েদের মধ্যে কাজ করতে থাকে। যাই হোক, অনেক তো কথা বলেছি, তবে অনেক কথার মাধ্যম থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, যদিও রিকোয়েস্টটি পুরনো, সবসময় করে থাকি, তো আজও কেন মিস করব বলুন তো। আজও মনে করিয়ে দিতে চাচ্ছি, যারা যারা ভুলে গিয়েছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই জানেন যে কতটা গুরুত্বপূর্ণ এই লাইকটা আমাদের জন্য। আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপু আছেন যারা কিন্তু ভিডিও দেখা শুরু মাত্রই লাইকটা দিয়ে দেন, আর অনেকে আছেন ভুলে যাচ্ছেন। নর্মাল বিষয় সবসময় যে সব কিছু মনে থাকবে এটা কিন্তু না, তবে মনে করিয়ে দেওয়ার জন্য যেটা করা দরকার আমাদের দিক থেকে আমরা বলতে হবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নুডলসটা রান্না করে নিয়েছি। আমার গতকালকে রান্না করা গরু মাংস ছিল, তো ওখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি। গরু মাংস, ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নর্মালি আমি নুডলসটা করে নিচ্ছি। নুডলস কিংবা পাস্তায় চিকেন বা মাটন বা বিফ যেটাই বলি না কেন, যে কোনো একটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে। জানি না কেন এত ভালো লাগে, তবে সত্যি বলছি অনেক বেশি ভালো লাগে। তাই তো এখানে আমি নুডলসটা রান্না করছি, আর তার পাশাপাশি অন্য কাজগুলোও করার চেষ্টা করছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি। আসলে ছুটির দিন থাকলে দেখা যায় যে সকালবেলা একটু লেট করে উঠা হয়, আর যখন লেট করে উঠি তখন কিন্তু সকালের জন্য খুব ভারী নাস্তা করতে যাই না,
হালকা পাতলা কিছু একটা তৈরি করে নেই, কেননা তার 2-1 ঘন্টা বা 3 ঘন্টা পরে আবার দুপুরের খাবারের সময় হয়ে যায়। তো যার জন্য আর কি সকালের নাস্তায় খুব ভারী কিছু আর করা হয় না। তো এই তো আমি কিন্তু আজকে সকালবেলায় যেহেতু লেট হয়েছে তার জন্যই কিন্তু নুডলসটা করে নিয়েছি। আমার কিছু প্রিয় আপু জানতে চেয়েছেন যে ইউটিউব থেকে আমি কত টাকা পেয়েছি। তো এই বিষয়টা শোনার পর আমার কিন্তু খুব হাসি পেয়েছে, যদিও আমি বলেছি যে আপুকে কমেন্টের রিপ্লাইটা দিয়েছি। আসলে এখানে যেহেতু এসেছি কম বেশি সবাই সবার কাছ থেকে এইসব বিষয়ে জানবো, জানার আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো লাইফ উইথ দীপা আপু, মানে আমাদের ছোট্ট দীপা আপু যাকে আমরা বলে থাকি, আপু আমার কাছ থেকে জানতে চেয়েছে। তো আমার কিন্তু খুব হাসি পেয়েছিল তখন, যে আমি কি বলবো আপুকে, আমার মনিটাইজেশন অন করেছি আমি 3 মাস হয়েছে, 3 মাস কমপ্লিট। তো এই 3 মাসের মধ্যে কতটুকু হয়েছে না হয়েছে সেটা আসলে এখন ডিটেলসে বলতে যাচ্ছি না, তবে ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদেরকে বলবো। আসলে সফলতার গল্পটা আমরা সবাই শুনতে পছন্দ করি, কিন্তু ব্যর্থ হওয়ার গল্পটা আমরা কেউ খুব একটা পছন্দ করি না। তো এই তো নাস্তা খাওয়ার পর আয়নের বাবা এখানে আয়রন করতে বসেছে। আসলে বেশ কয়েক মাস থেকে কিন্তু আমি কোনো কাপড়ই বাসায় আয়রন করি না, কেননা আমার প্রচুর পরিমাণ প্রবলেম হয়। তো তার জন্য আয়নের বাবা চান না যে আমি আয়রনগুলো করি, তাই উনি সময় সুযোগ করে ওনার মতো করে নেন। বেশি কাপড় কিন্তু ওনারে জমে যায়, দেখা যায় যে আমি আর মা যদি গ্রামের বাড়িতে যাই কিংবা কারো বাসায় দাওয়াত খেতে যাই তাহলে দেখা যায় যে আমাদের একটা দুইটা করে ড্রেস হয়ে যায়, আর ওইগুলোও কিন্তু আমি রেখে দিই এখন আয়নে বাবার জন্য, উনি সময় সুযোগ করে দেয়। আসলে আমি যেহেতু এখন আয়রন করতে পারছি না আর কি, তো তার জন্য করার চেষ্টাও করছি না, শুধু ছোট একটা কাজের জন্য শরীরটা খারাপ হয়ে যাবে আর তারপর দেখা যায় যে বাসার অন্য অন্য কাজগুলো করার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো যার জন্য দেখা যায় আমি এখন আর আয়রনগুলো করি না, কিন্তু একটা সময় সব আয়রন কিন্তু আমি নিজে একাই করতাম। তো এখানে আয়নের বাবা বসে বসে আয়রন করছে, আর এদিকে আমি বলছি যে আমাকে দেওয়ার জন্য আমি বাস করে নেব। তো আমি সেটাই করছিলাম আর উনি নিচে বসে বসে আয়রনগুলো করে দিচ্ছে খুব সুন্দরভাবে। আসলে দেখা যায় যে একা একা কোনো কাজ করতে গেলে ওই কাজে অনেক বেশি চাপ পড়ে যায়, কিন্তু কয়েকজন মিলে যখন মিলেমিশে কাজটা করে নেওয়া যায় তখন কিন্তু খুব সহজে কাজটা হয়ে যায়। তো এমনটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, আমরা যারা যারা ইউটিউবে কাজ করতে এসেছি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমি নিজে একা উপরে উঠব না, আমাদের প্রত্যেককে উঠতে হবে। হয়তো খুব দ্রুত উঠব না, কিন্তু টুকটুক করে একটু একটু করে উঠব, ওই আশাটা রেখে সবাই সবার সাথে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমি জানি না আমার আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কারো কাছে কোনো খারাপ লাগছে কি না, যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে রিসেন্টলি আমার অনেক নতুন নতুন আপু আমার চ্যানেলে আসছেন, আমার ভিডিও দেখছেন। তো যেহেতু আমি ইউটিউবের সাথে অনেকদিন থেকে কাজ করছি আর অনেক দিনের অভিজ্ঞতা থেকে অল্প একটু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে প্লিজ ইউটিউবে যেহেতু কাজ করতে এসেছেন সবাই সততার সাথে কাজ করে যাবেন, এতে করে আপনার নিজের জন্যই ভালো হবে। তো কালকে আমার কাছে শিমুল আপু জানতে চেয়েছে এই গাছটা কী গাছ ছিল, তো তার জন্যই আজকে একটু দেখিয়ে দিলাম। এটা ছিল বিলাতি ধনে পাতা গাছ, আর বিলাতি ধনে পাতা গাছ যখন বড় হয়ে যায় বিচি ছাড়ার সময় হয় তখন কিন্তু গাছটা আস্তে আস্তে বড় হয়ে এভাবে ফুলের মতো একটা আকৃতি নেয়, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে কয়দিন পর আবার এরকম ভালো লাগবে না, কেননা এটা যখন আরও বেশি ছড়িয়ে যাবে তখন দেখতে একটু আবার অন্যরকম দেখাবে। তাই তো এই গাছগুলো তো বের হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন, আপনাদের মধ্যে যদি কেউ আমার নতুন বন্ধু থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো অনেকদিন পর লোকাল ফুচকা খাচ্ছি, আর এই ফুচকাটা আমার বেশ পছন্দ, বিশেষ করে যখন স্কুল কলেজে পড়েছি। গ্রামের ফুচকাগুলো কিন্তু এই টাইপেরই হয়, হয়তো একটু বড় হয় তুলনামূলকভাবে, কিন্তু এই যে টকটা এটা কিন্তু সেম থাকে, তেঁতুল বিট লবণ আর শুকনো মরিচ দিয়ে করা হয়। এই টকটা আমার কাছে মারাত্মক ভালো লাগে।
ঢাকায় যে মিষ্টি মিষ্টি টাইপের একটা টক দেওয়া হয় এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি এদিকে ফুচকা খাচ্ছি আর ওদিকে আমার ছেলে বসে বসে অলরেডি কান্না করছে। আমি কেন ওকে দিচ্ছি না, তবে এগুলো অনেক ঝাল ছিল, তাও কি করব, ও এত বেশি কান্না করছে, ওকে আমি কখনো কোনো খাবারের জন্য এভাবে কান্না করতে দেখিনি। আমি রীতিমতো এখনও হাসছি ওই বিষয়টা মনে করে। ও কান্না করতে করতে ওর বাবার কাছে চলে গিয়েছে আর ওর বাবার কাছে গিয়ে বলছে যে আম্মু আমাকে দিচ্ছে না। তো আমি তো জাস্ট অবাক। ছেলেটাকে নিয়ে অনেক বেশি চিন্তায় আছি, সবাই দোয়া করবেন, আবার ওর ঠান্ডা কাশি শুরু হয়েছে। আসলে আমার মনে হয় যে আমি অনেক বেশি সচেতন থাকি যার জন্যই আয়ানের এত অসুখ। আলহামদুলিল্লাহ অসুখ হচ্ছে আল্লাহর নিয়ামত, ওটা নিয়ে আমি খুব একটা আফসোস করি না। তবে ছেলেটা যখন কাশি দেয় তখন একটু খারাপ লাগে, আসলে মা তো। যাই হোক, আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আপনাদের প্রত্যেকের সন্তানের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।